আমার চরিত্রের নাম হচ্ছে মারুফা। এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে একজন ট্রাক ড্রাইভারের ওয়াইফের ক্যারেক্টার করি, যে একটা গ্রামে থাকি। ভীষণ ভালো একজন ডিরেক্টর, যার জন্যই আমি কাজ করতে গেছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ডিরেক্টর এত সুন্দর করে ক্যারেক্টারটা বুঝিয়ে দেয় এবং রিহার্সেল করায়। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, বিকজ অফ আমি যেহেতু আমি থিয়েটারের শিল্পী। এই জায়গায় বলবো যে একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করার একটাই সুবিধা, যে সে দেখে যে আর্টিস্টের কোনটা দরকার অ্যাক্টিংয়ের সময়। একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যার যার কাজ সে করছে। কস্টিউম ডিজাইনার, সে কস্টিউমের কাজটা করছে, মেকআপের সে মেকআপের কাজটা করছে, মানে সবাই সবাইকে নিয়ে এত ব্যস্ত, এবং সবাইকে দেখা যায় যে সবাই মানে কোনো না কোনো কাজের মধ্যে আছে। আমি দেখছি যে আমার যে সিকোয়েন্সটা হবে তার আগেই আমার কস্টিউম রেডি, আমার ডায়লগ কে দিতে হবে, ডায়লগের জন্য আমার কাছে ডায়লগ রেডি হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলবো যে এক্সেলেন্ট, এক্সেলেন্ট লেগেছে। আমার হাজবেন্ড যে ক্যারেক্টারটা করছে, ট্রাক ড্রাইভার, এটা করছে আমাদের চঞ্চল চৌধুরী। তাকে আমি একটা সিকোয়েন্সে পারিবারিক বিভিন্ন রকম সমস্যা নিয়ে তাকে আমি ফোন করি, ফোন করে ভীষণ গালাগালি করছি, বকা দিচ্ছি। ওই সিকোয়েন্সটা ভীষণ পছন্দ হয়েছে আমার। ছোটবেলায় আমি বড় হয়েছি ধানমন্ডি এলাকায়। আমাদের একটা একতলা বাড়ি ছিল, আমার এখনো মনে পড়ছে বাড়িটার কথা। সেই বাড়িটাকে আসলে আমি ভীষণভাবে মিস করি। এখন চারিদিকে তাকালে যেমন দালান দালান, চারিদিকে অট্টলিকা, সব কিছু মিলিয়ে আমি চাই আমার ছোটবেলায় যখন আমরা সাত বোন দুই ভাই, আমার বাবা মা সবাই মিলে আমাদের একটা পরিবার ছিল, এবং একটা একতলা বাড়ি, চারিদিকে নারিকেল গাছ, একটা উঠোন ছিল, যেই উঠোনে আমরা খেলতাম। আমি চাই সেই সময়টায় ফিরে যেতে। আমি অ্যাজ এ শিল্পী হিসেবে মনে করি যে আমি খুব ভালো কোনো কাজ পাচ্ছি সেটা না, যেটা আমি মনে করি যে এখন ওটিটিতে একদম মানে থাকে না, যে শিল্পী একটা ভালো কাজের খোদা সারা জীবন থেকে যায় একটা শিল্পী, যে আমি যতই ভালো কাজ করি না কেন আমি পরেও ভালো কাজ করতে চাই, একটা ভালো কাজ যেটা ওটিটিতে সম্ভব। দিনার একটা কাজ করেছে অনুলোকি, মানে একটা ক্যামেরার সামনে সে বসে আছে এবং অনবরত সে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে, এবং আমি মনে করি যে আসলে দর্শককে ধরে রাখে গল্প, সে একটা গল্প বলছে, আমাকে একদম মানে নিয়ে নিচ্ছে ওই গল্পের ভেতরে। তো সেই জায়গা থেকে বলবো যে ওটিটির কাজ ভালো হচ্ছে এবং চরকির প্রত্যেকটা কাজ ভালো। আপনারা সবাই চরকি সাবস্ক্রাইব করুন এবং দেখে ফেলুন চরকির অরিজিনাল ফিল্ম দুদিনের দুনিয়া, ডিরেক্টর বাই অনম বিশ্বাস।